বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে এনআরসি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এনআরসির শুনানির নামে হয়রানি বন্ধের দাবি এপিসিআরের। তাহলে শুনুন খবরের বিস্তারিত। বিস্তারিত খবর শুরু করার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, এনআরসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমে 4 আগস্ট খানাপাড়ায়, দ্বিতীয়টি 5 আগস্ট কেত্রিতে এবং তৃতীয়টি মঙ্গলবার গভীর রাতে যাত্রীবাহী বাস দুর্ঘটনাস্থ হয়। 3টি বাসেই যাত্রীর আসনে বসেছিলেন এনআরসির পুনঃনিরীক্ষণের নোটিশ পাওয়া হতভাগ্যরা। হ্যাঁ, এনআরসি কর্তৃপক্ষের নোটিশ পেয়ে রাতারাতি ছুটে যাচ্ছিলেন তারা। নিম্ন থেকে উজান অসমের যোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, গোলাঘাট ইত্যাদি জেলায় বাসে করে যাওয়া অবস্থায় একের পর এক দুর্ঘটনায় অনেকেই গুরুতরভাবে জখম হন। নিজের নাগরিকত্বের প্রমাণ করতে শেষ লড়াইটুকু করতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে এদের। বৃদ্ধ শিশু ক্ষতিগ্রস্ত হয়েতে জানা গেছে মঙ্গলবার রাতে দুর্ঘটনাটিতে জখম হয়েছেন প্রায় 40 জন, নিহত হয়েছেন 2 জন। সয়গাঁওয়ের গোবর্ধনায় সংঘটিত হওয়া এই তৃতীয়টি দুর্ঘটনায় একটি বাস উল্টে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানা গেছে। এতে আরজুমা বেগম নামে এক কিশোরী এবং শামসুল নেশা নামে এক মহিলা নিহত হয়। আহতদের সয়গাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল, যদিও এর মধ্যে 14 জনকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য, এর পূর্বে 4 আগস্ট গুয়াহাটি খানাপাড়ায় সংঘটিত হওয়া দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়। অন্যদিকে 5 আগস্ট রাতের বাস দুর্ঘটনায় 22 জন লোক জখম হন, এর মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। উল্লেখ্য, এনআরসি কর্তৃপক্ষ নিজের খেয়াল খুশি মতো পুনঃনিরীক্ষণের জন্য নোটিশ জারি করায় রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে পুনঃনিরীক্ষণের ঘটনার নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এপিসিআর নামের একটি সংগঠন। বুধবার দিশপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সভাপতি শাম আহমদ সহ অন্যান্য নেতারা জানান, আগামী 31 আগস্ট নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, কিন্তু 3 আগস্ট থেকে নামনি অসমের একাংশ মানুষকে ফের হয়রানি করার জন্য নোটিশ করা হচ্ছে। এতে ভোগান্তি হচ্ছে গরিব মানুষের, বলেন কার চাপে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা এ ধরনের কাজ করেছেন। সেই সঙ্গে নিয়ম বহির্ভূতভাবে জারি করা এ ধরনের নোটিশ বন্ধ করার জন্য এনআরসি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, নাগরিকপঞ্জির নামে যাতে কোনো ভারতীয় নাগরিককে যেন হয়রানি করা না হয় সেদিকে হাজেলার টিমকে গুরুত্ব দেওয়া উচিত।